ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কলকাতা পুলিশের পরীক্ষার এক্সাম ডেট তারপর কতজন অ্যাপ্লাই করেছে কতটা কম্পিটিশন হতে পারে কতটা টাফ কম্পিটিশন তারপর আলোচনা করব লাস্ট মিনিট স্ট্র্যাটেজি অর্থাৎ এই কয়েকদিন যে কয়েকদিন বাকি আছে এই কয়েকদিনে কিভাবে স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে তো দেখো প্রথমে আসছি যেটা সেটা হচ্ছে কলকাতা পুলিশ পরীক্ষার এক্সাম ডেট আপাতত যতদূর জানা যাচ্ছে পরীক্ষার ডেট চারই জুন আমি আগেও বলেছিলাম আপাতত ডেট এটাই ফিক্সড আছে চারই জুন যদি চেঞ্জ না হয় ওকে তাহলে চারই জুন মানে এক মাসও সময় নেই বুঝতেই পারছো কতটা সময় কম তারপর কম্পিটিশন কতটা হতে পারে দেখো তোমরা জানো প্রত্যেকে ভ্যাকেন্সি হচ্ছে দুই হাজার দুইশো আর অ্যাপ্লাই কতদূর হয়েছে একজাক্টও ঠিক বলতে পারছি না তবে যতদূর মনে হচ্ছে ফাইভ টু সিক্স লাখ পাঁচ লাখের উপরেই অ্যাপ্লাই হয়েছে তাহলে মাত্র যেখানে ভেকেন্সি দুই হাজার দুইশো সেখানে অ্যাপ্লাই হয়েছে পাঁচ লক্ষের উপরে তাহলে কতটা টাপ কম্পিটিশন প্রচুর কম্পিটিশন এবার এত কিছু যদি ভাবতে যাও ভ্যাকেন্সি কম প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে অনেক সায়েন্সের স্টুডেন্ট আসবে অ্যাডভান্সড স্টুডেন্ট অনেকে অনেক দিন ধরে খাটছে তাদের সঙ্গে কিভাবে কম্পিট করবে তাহলে ভাই তুমি গ্যারেন্টি ফেল করবে গ্যারান্টি তুমি হারছো তোমার মেন্টালিটি বা অ্যাটিটিউড অন্যরকম করতে হবে দেখো কতগুলো ভ্যাকেন্সি আছে কতজন নিয়ে ফোকাস করতে হবে সেটা ভাই প্রিপারেশন আর এক মাসও সময় নেই এই কয়েকটা দিনে কি করবে দেখো তোমার টপিক কয়টা আছে তিনটি ম্যাথে ৩০ থাকবে জিআইএ তিরিশ থাকবে নম্বর থাকবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে তো ম্যাথের জন্য কি করবে আমি বারবার বলছি আমাদের এই চ্যানেল ফলো করতে পারো আমাদের এই চ্যানেলে কলকাতা পুলিশ বলে প্লে লিস্ট করা আছে আর এখন রিসেন্ট যে ভিডিওগুলো প্রোভাইড করেছে সেগুলো যদি ভালো করে করতে পারো হান্ড্রেড পারসেন্ট ম্যাথে তুমি খুব ভালো স্কোর করতে পারবে কিন্তু তার জন্য ভাই শুধু ভিডিওগুলো দেখলেই হবে না ভিডিওগুলো দেখতে হবে একটু প্র্যাকটিস করতে হবে তাহলে ম্যাথ এখান থেকেই রেডি হয়ে যাবে ওকে আর চেষ্টা করা বাড়িতে কিছুটা মে মক দেওয়ার হ্যাঁ তাহলে ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে ভালো বই ফলো করতে পারো তো জন্য আমি বলবো যদি বাংলায় বই ফলো করতে চাও তাহলে সুবিদ্যাসের বইটা ভালো আছে বা অন্য তোমার যে কোনো ভালো বই যে কোনো একটা বই ফলো করো ভালো তোমার অনুযায়ী আমি বললাম সুবিধা বইটাও ভালো আছে তো সেখান থেকে প্রত্যেকটা টপিক যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেই সমস্ত টপিক ভালোভাবে রেডি করো সেই বই সুবির দাসের বইটায় সেখানে প্রিভিয়াস ইয়ারের কালেকশন আছে স্টাফ সিলেকশনে সেগুলো সলভ করো তোমার কনফিডেন্স বুস্ট হবে আশা করি তুমি কোন না কোন বই ফলো করছো সুবির দাসই ফলো করতে হবে এমন না যে কোনো বই ফলো করো প্রত্যেকটা টপিক ভালোভাবে রেডি করেছো আর জি কের জন্য কি বলবো জিকে তুমি কোন না কোনো বই ফলো করেছো বা কোনো কোচিং সেন্টার হতে পারে অফলাইন কোচিং সেন্টার বা অন অনলাইন কোচিং সেন্টারে স্টাডি মেটেরিয়ালস হতে পারে যেখান থেকে এতদিন পড়ছিলে সেগুলো ভালোভাবে রিভাইজ করো আমার দৃঢ় বিশ্বাস তুমি কোনো না কোনো জায়গা থেকে প্রিপারেশন নিয়েছো যেই জায়গাগুলো থেকে প্রিপারেশন নিয়েছ বা যেই বই ফলো করেছ বা সেই কোচিং সেন্টারে অনলাইন অফলাইনে হতে পারে রিভাইজ এতদিন যা পড়েছো সেগুলো ভালো করে রিভাইজ করো আর খেয়াল করো কোন কোন টপিক তোমার বাদ পড়ে গেছে সেই টপিকগুলো ভালো করে রেডি করো ইম্পর্টেন্ট কোনো টপিক কি বাদ চলে গেছে হিস্টোরি হতে পারে জিওগ্রাফির হতে পারে সেই টপিকগুলো ভালো বই থেকে বা ভালো নোট কিছু জোগাড় করে কালেক্ট করে সেগুলো ভালোভাবে রেডি করো তাহলে তিনটা টপিকে জোর দাও ম্যাথ জিআই জি কে এতদিন যা করছো সেগুলো রিভাইজ করো আর ইম্পর্টেন্ট টপিক আর আরো নতুন নতুন কিছু করতে হবে দুটোই করতে হবে ভাই নতুন তো পড়তেই হবে প্লাস পুরনো এতদিন যা পড়ছো সেগুলো ভালো করে রেডি করতে হবে আরেকটা জিনিস এত ভেবে লাভ নেই কারা কারা পরীক্ষা দিবে আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট আছে অ্যাকচুয়ালি ভাই ভালো কারা ভালো আমরা সবাই আর খারাপ কারা খারাপ তারাই যে নিজেকে ভাবে খারাপ বুঝা গেল ভগবান তোমার মধ্যে প্রচুর দিয়েছে প্রচুর সম্ভাবনা আছে তোমার মধ্যে কিন্তু তুমি নিজেকে লিমিট করছো আমি খারাপ আমার ক্ষমতা এতটুক তো ভাই লিমিট ছোট মানসিকতা থেকে বেরিয়ে আসো তোমার মধ্যে অসম্ভব ক্ষমতা আছে অসম্ভব সম্ভাবনা তোমার মধ্যে সুপ্ত অবস্থায় আছে সেগুলোকে জাগরিত করো কনফিডেন্স একটা জিনিস কি যে কোনো কাজ করার জন্য দরকার কনফিডেন্স তুমি নিজেকে বিশ্বাস করো নিজের উপর আত্মবিশ্বাস রাখো হান্ড্রেড পারবে মেন হচ্ছে ভাই এই আত্মবিশ্বাস বিশ্বাস তারপর অ্যাটিটিউড এগুলি হয় কি সাধারণ আর অসাধারণের মধ্যে ডিফারেন্স তৈরি করে দেয় তুমি যদি নিজেকে ছোট ভাবো আমি পারবো না হীনমন্যতায় ভুগো নেতিবাচক মানসিকতা অঙ্ক পারি না জিয়াই হয় না জিকে আমার ঠিক হয় না ভুলে যাই তাহলে ভাই হবেই না পজিটিভ এটিচিউড করার চেষ্টা করবো হয় না ঠিক আছে ভাই করতে হবে আমি ম্যাথ পারি না ম্যাথ আমাকে শিখতে হবে ভাই তুমি যেহেতু এই ফিল্ডে আসছো ভাই তোমাকে শিখতে হবে আর একটা জিনিস প্রত্যেকে জিরো থেকেই শুরু করে হয়তো অনেকে আগে থেকে শুরু করছি একটু লেভেল থেকে শুরু করছো ঠিক আছে ভাই পছন্ড খাটতে হবে আস্তে আস্তে তোমারও লেভেল তৈরি হবে এই কারোর সাথে কতগুলো ভ্যাকেন্সি কতজন পরীক্ষা দিবে কারোর সাথে কম্পেয়ার করে লাভ নেই তুমি নিজেকে ফোকাস করো তুমি টার্গেটের দিকে ফোকাস করো নিজের উপর ভরসা রাখো আর খাটতে দেখো প্রত্যেকটা টপিক একদম বেসিক একটু অ্যাডভান্স লেভেলে রেডি করো হান্ড্রেড পার্সেন্ট তুমি পারবে ঠিক আছে তো এভাবে প্রস্তুতি নাও আশা করি হান্ড্রেড পার্সেন্ট তুমি সফল হবে